আজ রবিবার ষোলোই বৈশাখ দু সালের তিরিশে এপ্রিল কুম্ভ রাশি লগ্ন অ্যাকুইরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে নমস্কার বন্ধুরা রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আজ রবিবার আর এই রবিবার নামটি কিন্তু গ্রহদের রাজা শনি মহারাজের পিতা রবিগ্রহ অর্থাৎ সূর্যের নামেই নামাঙ্কিত আজ সূর্যদেবের তরফ থেকে বিশেষ কৃপাবর্ষণের জন্য আপনারা সূর্যদেবের স্ক্রিনে যে প্রণাম মন্ত্রটি দেখতে পাচ্ছেন সকালবেলা সূর্যদেবকে প্রণাম করে তামাল লোটায় একটু জল এবং পুষ্পাতি অর্ঘ্য নিবেদন করে সূর্যদেবের এই মন্ত্রটি আপনারা বার জপ করে দিন শুরু করুন তাহলে দেখবেন দিনটি আপনাদের অভূতপূর্ব কাটবে আর আজই কিন্তু এপ্রিল মাসের শেষ দিন কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে মে মাস আগত মাসটি অর্থাৎ মে মাসটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণই আলোচনা আর সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এই ভিডিওটিরই আই বাটনে কিন্তু আমরা লিঙ্কটি দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ আজ অত্যন্ত বেশি প্রতিযোগিতামূলক কোনো খেলাধুলোতে অংশগ্রহণ করলে সেখানেও আপনারা সফল হবেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে যারা নিজেদের কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নাম খ্যাতি আপনাদের মিলতে পারে এবং ক্রিয়েটিভ কাজকর্ম করে মানসিক স্ট্রেস বা ক্লান্তি থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন রাজনীতিবিদদেরও সমাজে আজ পপুলারিটি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদেরও আজকে তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যেতে পারেন স্বামী স্ত্রী আপনারা কোনো বিস্ময়কর খবর কিন্তু পেতেই পারেন বন্ধু বান্ধবদের সঙ্গে আজ আপনারা স্বাচ্ছন্দ্য অনুভব করবেন আউটিংয়ে যান পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আজ আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না অর্থনৈতিক পরিস্থিতিকে উন্নত করবার জন্য গরুদেরকে গরু যারা তাদেরকে আখের গুড় খাওয়ান